আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওজিফা পাওয়ার বাংলা। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভালোবাসার মানুষকে পাওয়ার আমল, ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার আমল। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন, তাকে আপনি পাচ্ছেন না বা সে দূরে আছে, তাহলে আপনি যদি এই কবচ তুলে ধরবো আপনাদের সম্মুখে, একটি নকশা তুলে ধরবো, এই তাবিজটি যদি আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার মানুষকে আপনারা পাবেন এবং আপনাদের ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন আপনাদের কাছে চলে আসবে। প্রিয় বন্ধুগণ, কীভাবে আমলটি করবেন, মানে কীভাবে আপনারা নকশাটি লিখবেন, আমি ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস বলে দেব। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। তো সবার প্রথম আমি আপনাদের সম্মুখে একটি নকশা তুলে ধরছি, আপনারা নকশাটিকে দেখেন। এই নকশাটি আপনাদের লিখতে লাগবে, কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি। আপনারা প্রথমে নকশাটিকে দেখে নিন, আপনারা সেম এই নকশাটিকে এভাবে আপনারা বানিয়ে নেবেন, দেখে দেখে যে কোনো কলম দিয়ে করতে পারবেন, কিন্তু অজু করে নেবেন, পাক সাফ হয়ে নেবেন, যে কোনো সময় আপনি লিখতে পারবেন, যে কোনো দিন আপনি লিখতে পারবেন। দেখেন কখন কীভাবে লিখবেন, দেখেন আপনি প্রথম কি করবেন, এখানে এই গড়টা আপনি দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দেবেন 7 8 6। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, তারপর আপনি কি করবেন, এই ডান পাশ থেকে আপনি শুরু করবেন, তারপর প্রথম আপনি লিখবেন 2, তারপর আপনি এখানে দিবেন 9। প্রিয় বন্ধুগণ, তারপর দেখেন এখানে আপনি দিবেন হ্যাঁ, তারপর এখানে আপনি 3টি মিম দিয়ে দিবেন, 3টি মিম দিয়ে আপনি মাঝে অল্প জায়গা গ্যাপ করে দিয়ে আপনি এখানে কি করবেন, 3টি নুন দিয়ে দিবেন, নুন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এভাবে তারপর আপনি এই গড়টায় আবার হা দিবেন। দেখেন ভিডিওটি আপনারা মিস করবেন না, পুরো ভিডিওটি বুঝবেন, তারপর আপনাদের বুঝে এসে যাবে। তারপর দেখেন এখানে আছে কি, দেখেন আ বে, আপনি এইটা লিখে নেবেন, আবার আপনি এই ঘরেও এটাই লিখে নেবেন, সেম লিখে নেবেন, আপনারা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সেম আপনারা লিখবেন, এখানে দেখেন আপনি কি করবেন, আরেকটি মাঝখানে এভাবে লিখে দেবেন, লিখে দেওয়ার পর এখানে লিখবেন আপনি কি লিখবেন, দেখেন এখানে লিখবেন আপনার নাম, আপনার নাম, আপনার নাম, আর এখানে লিখবেন ব্যক্তির নাম। প্রিয় বন্ধুগণ, এখানে লিখবেন ব্যক্তির নাম, মানে আপনি যাকে ভালোবাসেন তার নাম, এখানে লিখবেন আপনার নাম। প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনার যখন লেখা শেষ হয়ে যাবে, আপনি এই নকশাটিকে কী করবেন, ভাঁজ দেবেন। ভাঁজ দিয়ে আপনি যে কোনো একটি গাছ তলায়, আপনি মাটিটা যাতে পাক হয় এমন একটি গাছতলায় যাবেন, যেখানে মানুষে পেশাব করে ওইখানে যাবেন না, আপনি এমন একটি গাছতলায় যাবেন, গিয়ে আপনি কি করবেন, অল্প খুদে আপনি এই তাবিজটাকে আপনি কি করবেন ওই মাটিতে পুঁতে দেবেন, কমসেকম এক হাত খুঁদে নেবেন, আপনি এই কবচটাকে ওইখানে পুঁতে দেবেন। এই বন্ধুগণ, এটা হলো একটা, আপনি দুটো লিখবেন, দুটো লিখলে আপনাদের ফায়দাটা বেশি। তো আপনি দুটো লিখবেন, দুটো লিখলে আপনার কী হবে, দেখেন এটা একটি গাছের নিচে আপনি পুঁতে দেবেন, আরেকটি আপনি কি করবেন আপনার বাড়িতে 5 কেজি ওজনের পাত্রের নিচে আপনি চাপা দিয়ে রাখবেন। এভাবে যদি রাখেন আপনার কাজটি দ্রুত হবে। প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনি কবচটি লিখবেন, অল্প আপনি মিস করবেন না, কী করবেন অজু করে নেবেন, পাক সাফ হয়ে নেবেন, এবং আপনি কি করবেন যে কোনো সময় লিখতে পারেন, আপনি যে কোনো পেন দিয়ে লিখতে পারেন, আপনার তাবিজটি হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন, আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সেই পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদের সবাইকে একটি অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। তো প্রিয় বন্ধুগণ, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খোদা হাফিজ।